রূপগঞ্জের কায়েতপাড়ায় নিহত শিশু স্বাধীনের মৃত্যুর দুই সপ্তাহ পর গোজামিল পূর্ণ সংবাদ সম্মেলন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পেরে সভাকক্ষ ছেড়ে দ্রুত পালিয়ে গেছে শিশুটির পরিবার। অভিযোগ উঠেছে তদন্তাধীন অপমৃত্যু মামলার ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার আগেই বসুন্ধরা গ্রুপের প্ররোচনায় ঘটনা ভিন্ন খাতে নিতে চেষ্টা করছে পরিবারটি, আর যার পেছন থেকে কলকাঠি নাড়ছে বসুন্ধরা গ্রুপ। জানা যায়, জমি দখলে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং তার পরিবারকে জড়িয়ে যে ধারাবাহিক ষড়যন্ত্র চলছে এই সংবাদ সম্মেলন তারই অংশ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহত শিশুর পরিবারের সদস্যরা সাংবাদিকদের সামনে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে বেকায়দায় পড়েন তারা। সংবাদ সম্মেলনে নিহত শিশুর বাবা, মা এবং দাদা পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকলে এক পর্যায়ে খেই হারিয়ে ফেলেন তারা। উনি বলতেছে যে ছয়টার দিকে আমি নামাই দিয়ে আসছি, উনি বলতেছে যে ভাই, আমি পরে বললাম ভাই এই বাচ্চাটা আমার না। বলতেছে কেন? বলতেছি ভাই আপনি ছয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে আমার বাসায় দেখা গেছে, বাচ্চাটা দেখা গেছে, তো আপনি ছয়টার দিকে বাচ্চা হারানো গেছে, তো নতুন বাজার যাইতে দিতে সাড়ে ছয়টা, তো কমলাপুরে আপনি ছয়টা বাজে নামাই দিয়েছেন, তো কি হয়েছে বাচ্চাটা আমার না। এ সময় উপস্থিত সাংবাদিকরা অভিযোগের পক্ষে শক্তিশালী যুক্তি প্রমাণ দিতে অনুরোধ করলে কোনো প্রকার উত্তর দিতে ব্যর্থ হয়ে দ্রুত সভাকক্ষ ছেড়ে পালিয়ে যান সংবাদ সম্মেলনকারীরা। সংবাদ সম্মেলনের আগে এবং পরে নিহত শিশু স্বাধীনের বাড়িতে গিয়ে অভিযোগের সাথে বাস্তবতার কোনো মিল পাওয়া যায়নি। এলাকাবাসী বলছেন, বসুন্ধরা গ্রুপের ভয়ভীতি এবং অর্থ লালসায় নিজের অবুঝ সন্তানের মৃত্যু নিয়ে নোংরামি করছে পরিবারটি। বাচ্চার বা দাদা যেটা, এটা আমার ধর্মবাগি না। আমি প্রথম দিনই মেকিং করেছি মেলায়, এটা মারা গেছে প্রথম দিন শুনছি ওই মেলাতে গেছে, তো মেলা থেকে ও নিখোঁজ শুনলাম পরে যে পানিতে পড়ে মারা গেছে। আমাদের চেয়ারম্যান সব তো ভালো মানুষ। তিন দিন চার দিন শুনছি সারা পানিতে পড়ছে, দাদি কয় পানিতে পড়ছে, বাপে কয় পানিতে পড়ছে, সব গোষ্ঠী কয় পানিতে পড়ছে, প্রতিবন্ধী লেখা সারাটা কথাবার্তি কিছু ছাড়া জ্ঞান খাটায় কইতে পারে না। রফিকে মিজান আর ঘটনার তদন্তকারী সংস্থা নৌপুলিশ বলছেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে না। সুরতহালে আমরা যেটা দেখেছি, লাশটি পাওয়ার পরে তার শরীরে কোনো ধারালো অস্ত্র বা এরকম কোনো আঘাত বা জখম, যেটা বলি কাটা দাগ, এরকম কোনো দাগ আমরা পাইনি। ঘটনা ঘটলে সেখানে পক্ষ বিপক্ষ বা যারা মূল অপরাধী, অপরাধীর সাথে আরও কিছু অলঙ্কার অনেক সময় আসে, সেটা অসত্য না, এক্ষেত্রেও আসতে পারে এবং আমাদের নলেজে বিভিন্ন ধরনের তথ্য আসছে। এর মধ্য থেকে যেটা সঠিক সেটা আমরা নিশ্চয়ই বের করবো এবং যেটা সঠিক সেভাবে আমরা এটা নিষ্পত্তি। এদিকে নিজের সন্তানের লাশকে পুঁজি করে বসুন্ধরা গ্রুপের চক্রান্তে যুক্ত হয়ে গোজামিলপূর্ণ সংবাদ সম্মেলন করায় নিন্দার ঝড় উঠেছে রূপগঞ্জে। এদিকে বুধবার উপজেলার কায়েতপাড়ায় বসুন্ধরা গ্রুপের ভূমিদস্যুতার প্রতিকার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। স্থানীয়রা বলেন, ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের হাজার হাজার বিঘা জমি দখল করে নিয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা মালিক এই ভূমিদস্যুর সাহায্যে বালু ফেলিয়া আমাদের সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলেছি। বসুন্ধরা গ্রুপের শাহ আলম সাহেব মালিক, ওনার নেতৃত্বে ওনার লোকজন আমাদের কায়েতপাড়ায় আনাচাখান আছে সব বরাট করে ফেলাইছে, বালু দিয়া আমগো বাড়ি ঘর সুদ্ধা তোলাই দিছে। ওখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে এটার ইচ্ছাই যে আমগো এই জায়গা জমি বিটি মারি আমরা ফেরত চাই। সবজনের আমরা যেমন দান পান করবো, কোনো খাবার মতন জায়গা নাই, আমরা কই যাবো এখন যদি বসুন্ধরা এইভাবে বালু ফেলায়। হিন্দু সমাজের লোক আমাদের জমি জমা সব বসুন্ধরার লোকে সব বইরা ফেলাইছে। এই বসুন্ধরার হাত থেকে আমরা যেভাবে বাঁচতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী এর যে সুষ্ঠু বিচার করেন। ওসা ধরা এটা ধরা বাড়ি ঘর আমার সব নিছে, মাটি মুড়ে সব কিছু নিয়ে আপা। প্রাণনাশের হুমকি উপেক্ষা করে সংখ্যালঘু সম্প্রদায় সহ গোটা রূপগঞ্জবাসীর একটাই দাবি, আবাদি জমি, ভিটা মাটি, শ্মশান মন্দির ফেরত পেতে হস্তক্ষেপ চান মাননীয় প্রধানমন্ত্রীর। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।